প্রিয় ছাত্রছাত্রী, এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটস। আগামী বছর তোমাদের দেওয়া হবে প্রায় 10,000 টাকা। বিগত বছরেও 10,000 টাকা দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের। এই সংক্রান্ত একটি ঘোষণা ইতিমধ্যেই ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই 30 জুনের মধ্যেই একাদশ এবং দ্বাদশের সমস্ত স্টুডেন্টদের বাংলার শিক্ষা পোর্টালে তাদের অনলাইন এন্ট্রি কমপ্লিট করতে হবে। অর্থাৎ রাজ্য সরকার একাদশ এবং দ্বাদশের 2022-এর টোটাল স্টুডেন্ট কত হচ্ছে সেই হিসাবটা জানতে চাইছে। এবং এই ব্যাপারে অলরেডি প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকায় যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানেও বলা হচ্ছে আগামী বছরের উচ্চ মাধ্যমিক ও ফাজিল পরীক্ষার্থীদের সবার জন্য 30 জুনের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে। মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার শিক্ষা পোর্টালে নামগুলি নথিভুক্ত করতে হবে। ধাপে ধাপে রাজ্যের সমস্ত স্কুল পড়ুয়ার নাম ওই পোর্টালে নথিভুক্ত করার কথাও জানানো হয়েছে। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার্থীদের রাজ্য সরকার ট্যাব দেওয়ার প্রকল্প চালু করেছে। চলতি বছরে পড়ুয়ারা ট্যাবের বদলে 10,000 টাকা পেয়েছে। এই প্রকল্পে আগামী দিনেও চলবে এবং ইতিমধ্যে এই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত আমাদের কাছে যে খবরটা উঠে আসছে, এই মুহূর্তে রাজ্য সরকার অনলাইন এন্ট্রি যে সমস্ত স্টুডেন্টদের করতে বলেছেন ক্লাস একাদশ এবং দ্বাদশের, সেই সমস্ত স্টুডেন্টদের আগামী বছর ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ খুব শীঘ্রই তোমরা আবার ট্যাবের 10,000 টাকা পাচ্ছ। যে সমস্ত ছাত্রছাত্রী এবার একাদশ এবং দ্বাদশে উত্তীর্ণ হচ্ছ সেই সমস্ত স্টুডেন্টরা আবার ট্যাবের টাকা পাচ্ছ। এই বিষয়টি নিয়ে কিন্তু সম্প্রতি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নোটিফিকেশান করেও জানানো হয়েছে। আমরা তোমাদের সেই নোটিফিকেশানের কপি দেখাবো ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশান থেকে সমস্ত বিদ্যালয়ের টিচার্সদের, সমস্ত বিদ্যালয়ের হেড টিচার্স এবং টিআইসিদের নোটিফিকেশান করে অবগত করেছে 30 জুনের মধ্যে সমস্ত নাম নথিভুক্তকরণ কমপ্লিট করতে হবে।